রাহমতুল্লাহি বারাকাত যে সম্মানিত বোন আপনার প্রশ্নটি হচ্ছে মেয়ের বিয়ের ক্ষেত্রে বিয়ে কে এলাকার ইমাম নাকি মেয়ের বলি হ্যাঁ সম্মানিত বোন এখানে প্রথম বিষয় হচ্ছে বিয়ের ব্যাপারে যে সম্পূর্ণ কাজটা করবেন মেয়ের অলি মেয়ের অভিভাবক কিন্তু দুঃখজনক হলো সত্য কথা হচ্ছে যে আমাদের দেশে বেশিরভাগ অলিরা অজ্ঞ থাকে বুঝে না নিয়ম নীতি বুঝে না কীভাবে বিয়ের সারি গঠন পদ্ধতি এটা তো বুঝে না যার কারণে যারা অভিজ্ঞ তারাই এটা ফড়ায় অভিভাবক শুধু মেয়ের অলি শুধু যে মেয়ের থেকে বিয়ের অনুমোদনটা নেন পরবর্তীতে যা তাকে বলতে বলা হয় মুকেশে এটা বলে তখন বিজ্ঞ আলেম যিনি আছেন তিনি বিয়েটা ফড়িয়ে নেন আসলে মূল যদি নাকি অভিজ্ঞ হন বিয়ের ব্যাপারে সাক্ষীর সামনে মহর এবং ছেলে এবং মেয়ের নাম সহ উল্লেখ করে বিষয়গুলো বুঝতে পারেন সাক্ষীদের সামনে তাহলে এতেই বিয়ে হয়ে যায় ইজেব কবুলের মাধ্যমে অর্থাৎ মেয়ের অভিভাবক বলবে মেয়ের পক্ষ থেকে আমি অনুমতি নিয়ে আসছি আমি আমার মেয়েকে বা আমি আমার বোনকে এত মহরের বিনিময়ে ছেলে অমুকের ছেলে অমুকের কাছে আমি নগদ বা বাকি বা উভয় মিলে আমি তাকে সাঁদি দিচ্ছি তখন ছেলে নিজে বলবে যে আমি এটাকে কবল করে নিলাম উপস্থিত সাক্ষীর সামনে তাইলে বিয়ে হয়ে যাবে এখানে ইমাম বা আলেমের কোনো প্রয়োজন নাই যদি নাকি মেয়ের অভিভাবক সরাসরি এর যোগ্য হন অর্থাৎ নিয়ম নীতি তিনি বুঝেন এ বিষয়ের উপর আমরা সরাসরি কোনো আয়াত থেকে দেখতে পাই সুরে নুরের বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তাবারকাল বলেন আউজবিল্লাহিনা সৈতন রাজিম দো আং কেহুল আয়া মা মিঙ্কুম হে অভিভাবকগণ আল্লাহ তাবার কথা এখানে নির্দেশ দিচ্ছেন অভিভাবকদেরকে তোমরা স্বাদি দাও সাদি দেওয়ার ব্যাপারে আল্লাহ তালা নিযুক্ত করছেন কাদেরকে অভিভাবকদেরকে এটা নির্দেশ অভিভাবকদেরকে আল আয়াম অবিবাহিত নারীদেরকে মিনকুম যে তোমাদের থেকে অর্থাৎ তোমাদের অবিবাহিত নারী যারা আছে তোমরা তাদেরকে সাদি দাও তাইলে সাদি দেওয়ার যে অনুমতি আল্লাহ তাবার কথা কাদেরকে দিলেন অলিদেরকে দিলেন তাইলে এই কাজ অলিরে নিজেরাই করবে সাক্ষীদের সামনে আর এছাড়া আপনি ফাইবেন বোখারির মধ্যেও যেখানে ইমা বোখারি রহমতুল্লাহ আলহ একটা অধ্যায় প্রণয়ন করছেন বাবু মান লা কলা নিকাহা ইল্লা যে ব্যক্তি বলল যে লা নিকাহা ইল্লা অর্থাৎ বিলিসারা কোনো বিয়ে হবে না এই অধ্যায়ের মধ্যে একটা হাদিস হাদিসটি আসছেন হাদিসটি কল কল নবী সাল সাল্লামা লা নিকাহা ইল্লা বিওয়ালি আলী গীন রাসুসম একসাথ করেন উলিসারা কোনো বিয়ে নাই হাদিসটি তিরমিজিতে এক হাজার একশো এক আবুদাউদের দুই হাজার পঁচাশি ইবনে মাজার এক হাজার একশো একাশি হাদিসগুলোর মান সহি তাই এখানে আমরা দেখতে পাই বিয়ের ব্যাপারে আল্লাহ তালা এবং সরাসরি হাদিসের রাসুসল্লাহ সালাম নিজেই অলিকেই বিয়ের অভিভাবক নিযুক্ত করেছেন তাই সরাসরি অধিকার রাখে মেয়ের অলি তাই যদি নাকি উনি অভিজ্ঞ হন ভুল না করেন তাহলে উনি নিজে বিয়ে ভরাবেন হ্যাঁ আমাদের দেশে ইমাম বা আলেম উনারা সহায়ক হিসেবে কাজটা করে থাকেন এটা ইসলামিক বিদ্যা মতে এটার কোনো উল্লেখ নাই আশা করি বিষয়টা বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম বিশাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ বরক